একটা মিডিয়াম সাইজের হাঁড়ি গ্যাসে বসিয়ে হাঁড়িটা গরম করে নিলাম। এবার এতে প্রায় 1 কাপের মতো তেল দিলাম। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দেব। এবার দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজকে ভালো করে নেড়ে লাল করে নেব। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এবার নেড়ে নেব তেলে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। ভালো করে মশলাটাকে তেলে নেড়ে নেব। এবার জল দিয়ে মশলাগুলোকে ফুটিয়ে নেব। মশলা ফুটিয়ে গেলে তেল বেরিয়ে আসবে, তখন গরু মাংস তুলে দেব। এখানে প্রায় 1 কেজির মতো গরু মাংস নিয়েছি। গরু মাংসকে ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নেব। এভাবে কষতে কষতে মাংস থেকে জল বেরিয়ে আসবে। এই জলগুলোকে মরতে দেব। জল মরে আসলে তেল বেরোবে। এবার এতে সামান্য একটু জল দেব। জল দিলে ভালো করে কষে নেব। যত ভালো করে কষা হবে মাংসটা ততই টেস্ট হয়। এবার এই জল একটু মরে আসলে এবার মাংসকে একটা প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে মাংসটা ঢেলে দিলাম। এবার এতে গরম মশলা দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু প্রেশার কুকারে হবে তাহলে বেশি জল দেব না। এখানে আমি 6টা সিটি দিয়েছি। এবার আমার গরু মাংস রান্না কমপ্লিট হয়ে গেল।